আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুভ সকাল, না 10টা বাজে, তারপর শুভ সকাল জানালাম। আমি আজকে সকালবেলা এখন যাচ্ছি মাওয়া ঘাটে। কেন যাচ্ছি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব, অবশ্যই শেয়ার করব। আর তার জন্য আজকে এই ভিডিওটা আমি রওনা দিয়েছি মাওয়া ঘাটের উদ্দেশ্যে। এই দেখো নৌকা তৈরি করছে, আমাদের শেখ হাসিনা একটা নৌকা তৈরি করছে। আর অসম্ভব সুন্দর পদ্মা সেতুর জন্য যে রাস্তাটা তৈরি করেছে সেটা অসম্ভব অসম্ভব সুন্দর। আমি আজকে অনেক দিন পর মাওয়া ঘাটে যাচ্ছি, আগে এর আগে গিয়েছিলাম তখন ভাঙাচোরা ছিল, এখন এত সুন্দর রাস্তা তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর কেন যাচ্ছি সেটাও শেয়ার করব। আমি আমার হাজবেন্ড এবং বড় ছেলেকে মাওয়া ঘাট পর্যন্ত নামিয়ে দেব, এজন্য ওখানে যাচ্ছি আমি। মানে ও গাড়িতে যাচ্ছিল, আমি সেই জন্য ওর সাথে একটু গাড়িতে মাওয়া ঘাট পর্যন্ত গিয়েছি, তোমাদের সাথে সেটা একটু শেয়ার করছি। এই যে আমি মাওয়া ঘাট প্রায় চলে এসেছি, তোমাদেরকে দেখাবো। কার আমার হাজবেন্ড আবার আজকে দেশে যাচ্ছে, গতকাল দেশ থেকে এসছে, কিন্তু আজকে আবার একটা দুর্ঘটনা ঘটে গেছে আমাদের পরিবারে। মানে আমার ভাসুরের মেয়ে মেয়ের শ্বশুর মারা গিয়েছে আজ গত মানে শুক্রবার, সেটা তো শুক্রবারই পরে রাত 4টার সময়, সেজন্য সে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই যে আমি ঘাটে পৌঁছে গেছি, তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ফেরি, ওই যে আমি ওকে নামিয়ে দিয়ে আবার চলে যাব। আসলে আমাদের বিপদ একটার পর একটা বিপদ ঘটছে, জানি না কেন। আমি নেমে তোমাদের সাথে তোমাদেরকে একটু শেয়ার করার জন্য এই ভিডিওটা করলাম। এই যে তোমাদেরকে দেখাচ্ছি, এই আমার বড় ছেলে আর এই হাজবেন্ড, ওরা দুজন যাবে, ওদের দুজনকে আমি নামিয়ে দিলাম, আর আমি যাব না। ওই যে গাড়িটা দাঁড় করিয়ে রেখেছি আমার ছোট ছেলে আর আমি, ওদেরকে একটু পৌঁছে দেওয়ার জন্য আসছিলাম, কারণ খুব দ্রুত তাহলে যেতে পারবে, কারণ তার জানাজা হচ্ছে জুমা নামাজের পরেই জানাজা। আমি এই যে একটু ভিডিও করে নিলাম, আমি যাব না কারণ গাড়ি তো আর নিচ্ছি না, মাওয়া ঘাট পর্যন্ত এসেছি এই জন্যে। তারা তোমরা দেখতে থাকো একটু, আমি একদম বাসার জামা পরে চলে আসছি মাওয়া ঘাটে। আগে অনেক দোকান ছিল, আসলে এখন কোনো দোকান তেমন একটা নেই, কারণ আমাদের স্বপ্নের পদ্মা সেতু তৈরি হচ্ছে, এরপরে আমাদেরকে আর এই ফেরিগুলো পার হতে হবে না, আমরা একদম ব্রিজ পার হয়ে আমাদের দেশে চলে যেতে পারবো। এখন একদম চেঞ্জ হয়ে গেছে, এখন আমি আবার গাড়িতে উঠব আর তোমাদেরকে রাস্তায় একটু রাস্তা দেখাবো কিছুটা ভিডিও। আজকে আর এটাই তোমাদের সাথে আমার শেয়ার করা ছিল, কারণ আমি আজকে কোনো রেসিপি রান্না করতে পারিনি, আমি বাসায় এসে আমাকে হোটেল থেকে কিনে ভাত খেতে হয়েছে। আমি এখন গাড়িতে উঠছি, আমি আমার ছোট ছেলে, আর বাসার উদ্দেশ্যে রওনা দিব। তোমরা আমার সাথে থাকো, আমি একটু দেখাবো বাহিরের দৃশ্য এবং কাশবনও আছে। অনেক আসলে নেমে আমি ভিডিও করতে চেয়েছিলাম, কিন্তু আসলে আমাকে দেয়নি আমার ড্রাইভার। ওই যে কাশবন দেখো দূর থেকে, খুব সুন্দর কাশবন, না সবাই তো কাশবনে গিয়েছো, আমি আসলে কখনো কাশবনে এখন পর্যন্ত যাইনি, এই মানে এবছর যাওয়া হয়নি করোনার কারণে। এই যে এখনও ব্রিজটা তৈরি হয়নি, হয়তো বা আমরা 21-22 সালে ইনশাল্লাহ আমরা আমাদের ব্রিজ পার হয়ে আমাদের দেশে চলে যেতে পারবো, এবং খুব তাড়াতাড়ি 3 ঘন্টার মধ্যে আশা করি আমরা দেশে পৌঁছে যেতে পারবো। এই যে কাশবন তোমরা দেখতে থাকো, তার আগে আমি একটু বলে নিচ্ছি ছোট্ট করে আমার প্রিয় ভিউয়ার্সদের উদ্দেশ্যে। এই যে আমি গাড়ি থেকে আমাকে একটু দেখিয়ে দিলাম, সকালবেলা উঠেই ঘুম থেকে সংবাদটা পেয়েছি, আসলে ভোর 4টার সময় খবরটা এসছে, কিন্তু আমাদের মোবাইলে আমি ধরতে পারিনি। আমি যখন 9টার সময় ঘুম থেকে উঠছি তখনই খবরটা পেয়েছি, আর সাথে সাথে আমার হাজবেন্ড চলে গেল, তাকে মাওয়া পর্যন্ত পৌঁছে দিলাম। এই কারণে আমি একটু ভিডিও করে নিলাম এই এই ফাঁকে, তোমাদেরকে একটু বাহিরের দৃশ্যগুলো দেখিয়ে দিচ্ছি। যারা মাওয়া ঘাট, আসলে যারা মাওয়া ঘাটে যাও না তারা তো এই রাস্তাটা হয়তো বা চিনো না, এই জন্যে তোমাদের জন্য একটু ভিডিও করা। অসম্ভব সুন্দর করেছে আসলে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমাদের দেশের অর্থ দিয়ে খুব সুন্দর করে আসলে ব্রিজটা তৈরি করছে, আমাদের দেখার মতো একটা ব্রিজ হবে এই পদ্মা সেতু, স্বপ্নের পদ্মা সেতু।
আচ্ছা, যা বলছিলাম, যারা আমার লক্ষ্মী লক্ষ্মী ভাই বোনেরা, তাদেরকে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। আর যে যেখানে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক আছে? আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবে, আর একটা করে লাইক দিও প্লিজ। তোমরা লাইক কেন দাও না? যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিও। আমি কিন্তু যে ভিডিওতে ঢুকি লাইক দেওয়ার চেষ্টা করি, ভালো লাগলে লাইক দিয়ে দিই, একটা করে লাইক দিও। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দিবে, তাহলে আমি পরবর্তী ভিডিও পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে। বাহিরের দৃশ্যগুলো একটু দেখতে থাকো। আজকে কোনো রেসিপি আমি দিলাম না, আর রেসিপি দেখতে কি প্রতিদিন তোমাদের ভালো লাগে? আমার তো মনে হয় না যে আমার রেগুলার প্রতিদিন যে কাজকর্ম সেটা যদি আমি তোমাদেরকে দেখাই তোমরা বোর হয়ে যাবে। আমার গাড়ির উপরের যে ছাদ, কি বলে এটা, এটা খোলা যায়, আমার ছেলে খুলে দিয়েছে। দেখো, ও চেয়েছিল একটু দাঁড়াবে, আমি নিষেধ করেছি যে না, এভাবে দাঁড়িও না, এত রোড, লং রোডের মধ্যে এটা খারাপ দেখা যায়। সে আর কত স্পিডে গাড়ি চলছে সেটা সে মোবাইলে দেখাচ্ছে, প্রচুর স্পিডে। আমার ড্রাইভার আসলে গাড়ি চালায়, আমার প্রচণ্ড ভয় করে। অসম্ভব সুন্দর, মানে মাঝখান থেকে ডিভাইডার করা, কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স নেই, খুবই সুন্দর করেছে। আর আমাদের দেশের অর্থ দিয়ে যে আমরা ভালো কিছু করতে পারি, এটাই, এই সেতুটাই তার প্রমাণ। কারণ এই সেতুটা করার জন্য বিদেশ থেকে কোনো অর্থ আমরা পাইনি, আমাদের দেশের অর্থ দিয়ে এই ব্রিজটা করা হয়েছে। এর জন্যে আসলে এটা একটা দেখার মতো ব্রিজ হবে। তোমরা দেখতে থাকো বাহিরের দৃশ্যটা, একটু আমি তোমাদেরকে দেখাচ্ছি। একদম ফাঁকা, তাই না? সে কোনো কিছুই নেই, কারণ এটা তো এক পাশে যাওয়ার আর অন্য সাইড হচ্ছে আসার। এই জন্যে এখানে তেমন গাড়ি এপাশ ওপাশ দেখা যাচ্ছে না, শুধু গাড়ি, আমার গাড়িটাই দেখা যাচ্ছে। আর কোনো গাড়ি দেখতে পাচ্ছ তোমরা? আগে প্রচুর গাড়ি চলতো, প্রচুর জ্যাম ছিল, এখন আর সেরকম জ্যাম পড়ে না। খুব সুন্দর হয়েছে, আজকে তোমাদের সাথে আমি আমার এই এইটা শেয়ার করলাম। আসলে সে স্ট্রোক করে মারা গিয়েছে, আমার বেয়াই হয়, মানে আমার ভাসুরের মেয়ের শ্বশুর, সে আমার বেয়াই হয়। হঠাৎ করে একদম অসুস্থ হয়ে, হঠাৎ করে, সে ভালো মানুষ ছিল, হঠাৎ করে অসুস্থ হয়ে স্ট্রোক করে মারা গিয়েছে। আমার কদিন আগে আমার বাবা মারা গেল, এখন আবার আরেকজন মৃত্যু সংবাদ পেলাম। আসলে এই বছরটা প্রচুর মানুষ এভাবে চলে যাচ্ছে, আমাদের ছেড়ে, প্রিয় মানুষগুলো। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক এবং তার সকল গুণা মাফ করুক, এই দোয়াই করি। তোমরা আমাদের তার জন্য একটু দোয়া করো। আর আমি তো যেতে পারলাম না, কারণ এত আমি কদিন আগেই দেশ থেকে আসছি, এভাবে যাওয়া তো সম্ভব হয় না, এই কারণে আমি গেলাম না। আর এটা হচ্ছে বুড়িগঙ্গা ব্রিজ, ওই যে দূরে দেখা যাচ্ছে লঞ্চ ঘাট, এবং এই ব্রিজটার নিচ দিয়েই লঞ্চ যাতায়াত করে। দেখতে থাকো তাহলে, আমি আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিই। যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে, প্লিজ একটা করে লাইক দিও, কমেন্ট করো, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই চাপ দিয়ে দেবে, আর একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। প্লিজ তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটি। আল্লাহ হাফেজ।